ঐক্যকে জাগ্রত করবার জন্য, ঐক্যকে জাগ্রত করার জন্য আমরা সিম্বলিক ভাবে আমাদের শক্তি যেভাবে ভারতবর্ষের অখণ্ডতাকে ভাঙার, অখণ্ডতাকে নষ্ট করার যে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। ভারতবর্ষের যে কঠিন সময়ের মধ্যে বেকারত্ব, ভারতবর্ষের শিক্ষিত প্রজন্ম, যুব প্রজন্ম বেকারত্ব এক হয়ে প্রথমে পতাকা উত্তোলন আজকের এই অনুষ্ঠানে জাগ্রত করবার জন্য, ঐক্যকে জাগ্রত করার জন্য আমরা সিম্বলিক ভাবে আমাদের খারে কিঙ্কর কংগ্রেস কমিটির সম্পাদিকা জারিতা লাইফলাঞ্জি আগরতলা শহরের সকল স্বার্থপ্রিয় গণতন্ত্র কন্যাকুমারীতে সকাল ভোর সকাল 7 ঘটিকায় আমাদের নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে সেখানে ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছে। আমরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে এই ঐতিহাসিক যাত্রা আমরা শুরু করতে যাচ্ছি এবং আমরা এখনই শুরু করব ভারত যাত্রা, ভারত জোড়ো যাত্রা, এবং আমাদের রাজ্যের সব প্রান্তে আজকে এই ভারত জোড়ো যাত্রা হচ্ছে। আমরা বিশ্বাস করি রাজ্যের সর্ব অংশে মানুষের সমর্থন পাব, সর্ব অংশের কংগ্রেস কর্মীরা সামিল হবে এবং রাজ্যকে ঐক্যবদ্ধভাবে আমরা গড়ে তুলতে পারব।